কত তারিখে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হবে? আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আজকের ভিডিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। এইচএসসি রেজাল্ট 2023 ফলাফল প্রকাশিত হয়েছে, আর সেই ফলাফলে এইচএসসির ফলাফল খুবই খারাপ এসেছে অনেক শিক্ষার্থীর, যা অধিকাংশ শিক্ষার্থীর ফলাফল খারাপ এসেছে। সেই ফলাফলে উন্নতির জন্য তারা বোর্ড চ্যালেঞ্জ করতে প্রকাশ করেছে। আর এই বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কবে প্রকাশ হবে সেই বিষয়ে অনেকে জানতে চেয়েছে অনেক শিক্ষার্থী, আর সেই বিষয়ে আজকের ভিডিওটি নিয়ে চলে আসলাম বন্ধুরা। তো চলুন জেনে নেই কবে প্রকাশ হতে চলেছে এইচএসসির বোর্ড চ্যালেঞ্জের ফলাফল। মূলত শিক্ষা মন্ত্রণালয় থেকে বোর্ড চ্যালেঞ্জের কার্যক্রম পরিচালনা করবে আগামী 3 ডিসেম্বর পর্যন্ত, আর শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে টেলিটক সিমের মাধ্যমে এই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে। আর প্রতিটি পত্রের জন্য 150 টাকা করে চার্জ নেওয়া হবে। সব শিক্ষা মন্ত্রণালয় থেকে এখানে কিছু কার্যক্রম রয়েছে, সে বিষয়গুলো একটু সাপেক্ষে সময় ব্যাপার, তাই ফলাফল চাইলেই যখন তখন প্রকাশ করা সম্ভব নয়। কতজন শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছে তার উপর ভিত্তি করে মূলত বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করার সময় দেওয়া হয়ে থাকে। শিক্ষা মন্ত্রণালয় চাচ্ছে খুব তাড়াতাড়ি বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করার জন্য, তবে এখানে কতজন শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছে সেই বিষয়টির উপর নির্ভরশীল। কারণ যদি অনেক শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করে আবেদন করে তাহলে তাদের খাতা দেখতে একটু সময় দরকার, কারণ যত বেশি শিক্ষার্থী আবেদন করবে তত সময় লাগবে। আবেদনের সেই ফলাফলগুলো পূর্ণ বিবেচনা করে তারপরে আবার নতুন করে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নির্ধারিত তারিখে নির্ধারণ করবে দিবে, যে তারিখের মধ্যে সকল বোর্ডগুলোকে তাদের পরীক্ষার ফলাফল তৈরি করে রাখতে হবে এবং আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিবে তারা কবে ফলাফল প্রকাশ করতে চায়। তবে সম্ভাব্য তারিখ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বোর্ডের ফলাফল, যে বোর্ড চ্যালেঞ্জ থাকবে সেই বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করা হতে পারে। তবে বিষয়টি এখনও প্রকাশাধীন, এ সিদ্ধান্ত পরিবর্তন করা হতে যেতে পারে। শিক্ষার্থীরা বলছে তাদের পরীক্ষার ফলাফল যেন তাড়াতাড়ি প্রকাশ করা হয়, কারণ সামনে বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, অনেক বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য আবেদন করবে, তাই বোর্ড চ্যালেঞ্জের ফলাফল যত তাড়াতাড়ি পাওয়া যাবে ততই তাদের নিজেদেরকে গুছিয়ে নিতে পারবে এবং তাদের মতো করে প্রস্তুতি গ্রহণ করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল একটি সর্বশেষ ভিডিও। আজকে যে ভিডিও ছিল সেটাতে বলা হয়েছিল বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কবে প্রকাশ করা হবে। সেই প্রকাশে জানা যাচ্ছে যে ডিসেম্বরের শেষ সপ্তাহ দিকে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করা হতে পারে। আর বিস্তারিত সঠিক ডেট পাওয়া গেলে অবশ্যই তার ভিডিও নিয়ে চলে আসবো। সব ভালো থাকুন, আল্লাহ হাফিজ।